লাভক্ষতি অধ্যায়ে যত ভিন্ন ধরনের সমস্যা রয়েছে আমি তার প্রতিটি নিয়েই আলোচনা করব এবং এই ভিডিওগুলি লাভক্ষতির প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আজ আমি এই পঞ্চম প্রকারের সমস্যা নিয়ে আলোচনা করছি। দেখো আজকের সমস্যাটি আগের দুটি সমস্যা থেকে একটু আলাদা। সেই সমস্যা দুটিতেও কিন্তু দুটি দ্রব্যকে মোট পিটাকায় ক্রয় করছিল, এখানেও তাই। এবং প্রথম প্রকার দ্রব্যটিকে X% ক্ষতিতে এবং দ্বিতীয় প্রকারের দ্রব্যটিকে Y% লাভে বিক্রি করেছে, আগেও তাই ছিল। কিন্তু পার্থক্যটা এই ক্ষেত্রে এই স্থানটিতে তৈরি হয়েছে যে এই ঘটনাটি করার পরে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়। তাহলে দ্রব্য দুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? তাহলে সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আরেকবার সমস্যাটি বুঝে নাও। বলা হয়েছে এক ব্যক্তি মোট পি টাকায় এ ও বি দুটি দ্রব্য ক্রয় করেছেন। তাহলে দ্রব্য দুটির মোট ক্রয় মূল্য হলো পি টাকা। প্রথম দ্রব্যটিকে X% ক্ষতিতে, দ্বিতীয় দ্রব্যটিকে Y% লাভে বিক্রি করেছে এবং এই ঘটনাটির ফলে দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে। তাহলে দ্রব্য দুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত জানতে চাওয়া হয়েছে। তো এটিও সে আগের পদ্ধতি সমাধান করা যাবে, একই নিয়ম। এক্ষেত্রেও আমরা প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য C1 এবং দ্বিতীয় দ্রব্যটির ক্রয় মূল্য C2 ধরে নেব। তাহলে যেহেতু এখানে দ্রব্য দুটির বিক্রয় মূল্য সমান বলা হয়েছে, অতএব আমরা এখানে এই প্রথম দ্রব্যের ক্রয় মূল্যের সাপেক্ষে এই প্রথম দ্রব্যটির বিক্রয় মূল্য বের করব, যেখানে X% ক্ষতি হয়েছে। তাহলে যেহেতু ক্রয় মূল্য C1 এবং সেই ক্রয় মূল্যের X% ক্ষতি হয়েছে, অতএব দ্রব্যটির বিক্রয় মূল্য হলো C×100 - X%। তাহলে আরো একবার বলি, দ্রব্যটির ক্রয় মূল্য C1 ধরা হয়েছিল এবং ক্ষতি হয়েছে X%। আমরা এখান থেকে বিক্রয় মূল্য বের করছি, কারণ বিক্রয় মূল্যগুলোকে সমান করব। তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যের মানটি হবে এই ক্রয় মূল্য অর্থাৎ C1 এর 100 - X%। তাহলে এখানে লাভ হলে কিন্তু প্লাসটি ব্যবহার করতাম। তাহলে এটি সমান বলা আছে বি দ্রব্যের বিক্রয় মূল্য। এখানে বি দ্রব্যের বিক্রয় মূল্যের জন্য আমরা বি দ্রব্যের ক্রয় মূল্যটি জানি C2 টাকা। তাহলে সেই C2 এর উপরে আমরা এই Y% কে লাগাবো। তাহলে C2 × এখানে যেহেতু Y% লাভ হয়েছে, অতএব বিক্রয় মূল্য হবে 100 + Y%। তাহলে এই বিক্রয় মূল্য দুটি সমান বলা ছিল এবং এই ক্ষেত্রে আমরা খুব সহজেই এই ক্রয় মূল্য দুটির অনুপাত পেয়ে যাব। এই ক্ষেত্রে C1/C2 এর মানটি হচ্ছে 100 + Y/100 - X, অর্থাৎ C1 = C2 এর মানটি হলো 100 + Y = 100 - X। তাহলে দেখো এখানে আমরা ক্রয় মূল্য দুটির অনুপাত পেলাম, এখানে আবার ক্রয় মূল্য দুটির সমষ্টি দিয়ে আছে পি টাকা। সুতরাং খুব সহজেই এখান থেকে ক্রয় মূল্যের মানগুলি বের করে যাবে। সেক্ষেত্রে প্রথম ক্রয় মূল্যের মান C1 সেটি হবে এই প্রথম পার্টটি, কারণ প্রথম পার্টটি আমরা বের করছি, অর্থাৎ C1টি বের করছি। তো সেক্ষেত্রে এটি হবে 100 + Y / মোট ক্রয় মূল্য, কারণ মোট ক্রয় মূল্য এখানে দেওয়া আছে পি টাকা। তাহলে এখান থেকে আমরা মোটটি তৈরি করে নেব, সেটি হবে 100 + Y + 100 - X গুণিত এই ক্রয় মূল্যটি। তাহলে এটি সমান হয়ে যাবে 100 + Y / 200 + Y - X গুণিত পি। একই রকম ভাবে দ্বিতীয় ক্রয় মূল্যটিও খুব সহজে বের করে যাবে, সেটি সমান হবে এক্ষেত্রে 100 - X / 100 - X / মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্যর মানটি কিন্তু এখানে বের করা হয়েছে। তাহলে 200 + Y - X গুণিত মোট ক্রয় মূল্য, অর্থাৎ পি। তাহলে এক্ষেত্রে আমরা দ্রব্য দুটির ক্রয় মূল্য বের করতে পারলাম। এখন আমরা বিক্রয় মূল্য বের করব, এটিও খুব সহজে বের করে যাবে। দেখো বিক্রয় মূল্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করে রেখেছি, কারণ বিক্রয় মূল্য সমান বলা ছিল, তার মানে এইগুলি কিন্তু বিক্রয় মূল্য। তাহলে এইগুলি কোনো একটি রেজাল্ট বের করলেই কিন্তু আমরা বিক্রয় মূল্যটি পেয়ে যাবো। সেক্ষেত্রে বিক্রয় মূল্য S এর মান হবে, C1 এর মান তো আমরা একটু আগে বের, সেটি হলো এইটি, অর্থাৎ 100 + Y / 200 + Y - X × পি। তাহলে এটি হলো এই C1 এর মান। এখন আমরা 100 - X% করব, তাহলে গুণিত 100 - X / 100। তাহলে এটি হবে বিক্রয় মূল্যের মান। তাহলে এটিকে যদি আমরা সরলীকরণ করে লিখি, তাহলে এই ক্ষেত্রে এটির অ্যানসার হবে 100 - X × 100 - Y / 100 × পি / 100 × 200 + Y - X। তাহলে এটি হবে
দ্রব্যটির বিক্রয় মূল্য। তাহলে এবারে আমরা একটি ডাইরেক্ট সমস্যা করি। তাহলে এক্ষেত্রে বলা আছে এক ব্যক্তি 380 টাকায় একটি ঘোড়া একটি গাড়ি কিনেছে। তাহলে ঘোড়া গাড়ির মোট মূল্য 380 টাকা। ঘোড়াটি 12% লাভে বিক্রি করেছে কিন্তু গাড়িটি 22% লোকসানে বিক্রি করেছে। পরে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য দুটি সমান, তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা ঘোড়াটির ক্রয় মূল্য, ঘোড়াটির ক্রয় মূল্যটাকে C1 এবং গাড়িটির ক্রয় মূল্যটিকে C2 যদি ধরি, সেক্ষেত্রে এখানে যেহেতু ঘোড়াটি বিক্রি করে 12% লাভ হয়েছে, অতএব এই C1 ক্রয় মূল্যের উপরে 12% লাভ করে আমরা পাবো C1 গুণিতক 112%। তাহলে এই বিক্রয় মূল্যটি সমান আবার বলা আছে এই 22% লোকসানে বিক্রি। তাহলে 22% লোকসানে বিক্রি, সেটির জন্য ক্রয় মূল্য হচ্ছে C2। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য হবে C2 গুণিত 100 - 22 মানে 78%। 100 - 22 মানে 78%। অতএব এক্ষেত্রে আমরা C1 / C2 মান খুব সহজে বের করতে পারবো, সেটি হলো 78/112। তাহলে এক্ষেত্রে দুই দিয়ে কাটাকাটি করলে এখান থেকে পাওয়া যাবে 39 × 78 এবং এখানে পাওয়া যাবে 56 × 112। এটি সমান হয়ে গেল 39/56। তার মানে আমরা এখান থেকে C1 = C2 মানটি পেলাম, এখান থেকে C1 = C2 মানটি পেলাম 39/56। তাহলে এখন আমাদের এখানে ঘোড়াটির ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে। তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য C1 সমান হবে, এখানে ঘোড়ার ক্রয় মূল্য বলা আছে 19/, এখানে যেহেতু ঘোড়া ও গাড়ির মোট মূল্য দেওয়া আছে, অতএব এখানে অনুপাত থেকে আমরা মোটটি তৈরি করে নেব। সেক্ষেত্রে এই সমষ্টিটি হবে 9 × 6 = 5 + 1 = 4 + 5 = 9 = 95। এইটি হলো মোটটি, আবার এখানে মোটটি প্রদত্ত রয়েছে, সেটি হলো 380। তাহলে এটিকে যদি আমরা 19 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে পাবো 5 × 95, আর এখানে পাবো 19 × 38। আবার এটিকে 5 দিয়ে কাটাকাটি করলে এখানে এটি 4 হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে C1 এর মানটি পাওয়া যাবে 4 × 9 = 36, 6 × 3 = 12 × 15 = 156 টাকা। তাহলে এটি হচ্ছে ঘোড়ার ক্রয় মূল্য। তেমনি গাড়ির ক্রয় মূল্য যদি আমরা বের করতে চাই, তাহলে C2 মানটি পেয়ে যাবো। তাহলে C2 মানটি হবে এখান থেকে 56/96 × 380। তাহলে এক্ষেত্রে এটিও 4 দিয়ে কাটাকাটি যাবে, যে এখান থেকে পাওয়া যাবে 4 × 6 = 24, 4 × 2 = 22, 224 টাকা। তাহলে এটি হবে প্রশ্নের অ্যান্সার।